বিদেশি মোড়কে ভেজাল সাবান, শ্যাম্পু ও ফেস ওয়াশ সহ নানা প্রসাধনী, অবৈধভাবে তৈরি হচ্ছে নানা জটিল রোগের ওষুধও। চট্টগ্রামের অক্সিজেন এলাকায় মিলল অনুমোদনহীন কারখানার সন্ধান। অভিযানে আটক করা হয়েছে 4 জনকে। আশরাফুল আলমের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। তৈরি হচ্ছে শ্যাম্পু ও ফেস ওয়াশ, যেখানে ব্যবহার করা হচ্ছে নকল কেমিক্যাল আর রং। তৈরি নানা প্রসাধনীর সবকিছুই ভেজাল ও নকল। রোববার সকালে নগরীর অক্সিজেনের গোলবার আবাসিকে নকল প্রসাধনীর কারখানায় ঢুকে হতবাক ভ্রাম্যমান আদালত। চটকদার মোড়কে দেশি বিদেশি নানা কোম্পানির নাম ব্যবহার করে তৈরি হচ্ছে শ্যাম্পু, সাবান, বডি লোশন, যৌন উত্তেজক ও শক্তিবর্ধক নানা ওষুধও। ড্রাম ভর্তি নকল কেমিক্যাল, জরিমানা করা হয় 5 লাখ টাকা। বিগত 3 বছর ধরে তারা এই ব্যবসাটি করেছেন। আমরা এখানে এসে হাতে নাতে, আমরা 3 জন কর্মচারী এবং এই ফ্যাক্টরির যিনি ম্যানেজার ছিলেন, আমরা তাকে হাতে নাতে আটক করেছি। প্রসাধনী তৈরি করতে হলে কারখানাতে থাকতে হয় ল্যাব, কেমিস্ট, বিএসটিআই ও ওষুধ প্রশাসনের অনুমোদন, কিন্তু কিছুই ছিল না নকল কারখানাটিতে। নকল প্রসাধনীগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধভাবে সাবান, শ্যাম্পু, বেবি লোশন, এই সমস্ত নকল পণ্যগুলি তৈরি করে যাচ্ছে কন্টিনিউয়াস। একটা প্রোডাক্টের বিএসটিআই কোনো অনুমোদন নেই। কর্মচারীরা জানান, শহীদ বাবুল নামে এক ব্যক্তি 3 বছর ধরে চালাচ্ছে এই নকল কারখানাটি। সবেমাত্র এখানে ঢুকছে মাত্র 2 মাস ধরে। আমি এগুলো স্যার বসে কিভাবে দেয় আর কি, ওইভাবে তৈরি করে আছি। স্টিকারগুলো মানে ওইটা স্টিকারটা খুলে তারপর লাগাই দিয়ে 3 বছর থেকে এখন এগুলো করতেছি। লেবেল লাগাচ্ছি, ডাকনা মারতেছি, এগুলোই করতেছি। এখানে আপনার ডিশ ওয়াশও তৈরি হয়, হ্যান্ড ওয়াশও তৈরি হয়, অনেক আইটেম তৈরি হয়। অভিযান শেষে নকল কারখানায় কাজ করায় ম্যানেজার সহ 4 কর্মচারীকে আটক করে ভ্রাম্যমান আদালত। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।